ওয়েলকাম টু ইনকোডা টিভি। আর এখন আপনারা দেখছেন পাস্ট টাইম, আর পাস্ট টাইমে আজকে আমার গেস্ট নান আদার দেন দর্শনা। মেট্রোতে নিশ্চয়ই যাতায়াত করেছো, কলকাতার বাসী হয়ে মেট্রোতে যাতায়াত করবে না, হয় না? তো তোমার কাছে জানবো যে মেট্রোর কিছু মজার এক্সপিরিয়েন্সের কথা। মেট্রোর মজার এক্সপিরিয়েন্স বলতে, যখন প্রথম প্রথম মডেলিং শুরু করি ব্যাক ইন 2014, তখন সাউথ কলকাতার একটা নতুন জায়গা, কারণ কখনো যাইনি আমি সল্টলেক। আমার সব বন্ধুবান্ধবরা নর্থ কলকাতার এবং সল্টলেকের, তো কীভাবে যাব ওই জিনিসটা বেসিক্যালি এক্সপ্লোর করতে আমি একটা টাইমের পর বাড়ির গাড়ি ইউজ করা ছেড়ে দিই এবং মেট্রোতে করে যাতায়াত শুরু করি। এবং আস্তে আস্তে কিন্তু মেট্রোটা যখন থেকে আমি অ্যাভেল করি, আমি মনে করি যে আমি অনেকটা বুঝতে শিখেছি যে রোজকার ওই ভিড়টা, যাতায়াত এবং লাস্ট ট্রেন ধরা। আমার এখনও মনে আছে আমরা একটা শো করছিলাম টলি ক্লাবে, যেটা হয় আমাদের ফ্যাশন শো, অনেক দেরি হয় শুটিং শেষ শেষ হতে, তো আমাদের লাস্ট মেট্রো মনে হয় কখন ছিল 9:45, 10টার সময় মনে হয় টলিগঞ্জ দিয়ে পাস করবে, এবং আমাদের শো শেষ হচ্ছে 9:40, 9:35, মানে ইমিডিয়েটলি আমরা সব ব্যাক স্টেজে গিয়ে রেডি হয়ে টলি ক্লাব থেকে সবাই দৌড়েছি যে ওই মেট্রোটা নিতেই হবে, না তো রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই কী করে, একটা গ্রুপে আছি সবাই মিলে চলে যাবো একটা জায়গা। ধর 4-5 জন ছিলাম, তারা সবাই নর্থ কলকাতার সল্ট লেকের আশেপাশের, তো সবাই মিলে এসেছিলাম এবং ফাঁকা মেট্রোতে, মানে মেট্রোটা পেয়ে মনে হচ্ছিল ও গড, একটা মানে কিছু পেয়ে গেছি জীবনে, মানে মনে হচ্ছিলো পেতেই হবে। তো এরকম ছোটো ছোটো অনেক এক্সপিরিয়েন্স আছে। সেলিব্রিটি হওয়ার পর ডেফিনেটলি তুমি মেট্রোতে তো ট্রাভেল করেইছো, তো কখনো এরকম কোনো রেসপন্স পেয়েছো, মানে মেট্রোতে তোমায় কেউ চিনে ফেলেছে তাই জন্য, হয় না এখন সেলফি নেওয়া বা অটোগ্রাফ নেওয়া এই ব্যাপারগুলো বা কিছু? দেখো, আমি ওরকম বিশ্বাস করি না যে আমি সেলিব্রিটি হয়ে গেছি, বাট যখন আমি মডেলিং করতাম, যেহেতু আমি খুব বেশি প্রিন্ট মডেলিং করতাম বা টিভিসি করতাম, তো টিভিতে আমার অ্যাডস আসতো বা অনেক হোর্ডিংস থাকতো, তো তখনও মেট্রোতে অনেক সময় অনেকে জিজ্ঞেস করতো যে আচ্ছা তুমি কি ওই অ্যাডের মেয়েটা, তো আমি খুবভাবে বলে দিতাম যে না, কারণ ওটা হ্যাঁ কী করে বলবো, ইটস সো এম্বারাসিং, বলতাম যে না।